খুলনা সিটি কর্পোরেশনের 28 নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পিটিআই কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হোসেন। সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে জনগণের আস্থা অর্জন করার প্রতি তাগিদ দেন। ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটের মাধ্যমে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে 28 নং ওয়ার্ডের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের সর্বশেষ অস্ত্র দিল্লিতে বসে তিনি ছেড়েছেন। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ভারতের পানিতে প্লাবিত হয়ে গিয়েছে।